একজন মেগাস্টার হতে গেলে তাকে কত দিক মেনটেন করতে হয় তাই না এই যে আমরা সবসময়ের জন্য বলি মেগাস্টার শাকিব খান কনস্ট্যান্ট নিজেকে ভাঙেন নিজেকে গড়েন একটা বছরের মধ্যে তিন চারবার ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ফিজিকে ডিফারেন্ট লুকে তিনি ধরা দেন নানান সিনেমার জন্য নানান রকমের লুক এই যে একটা মানুষ যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট হন এই যে আমরা তার এই সুদর্শন চেহারা সুদর্শন রূপ নিয়ে আমরা মোহিত হয়ে যাই আমরা সবসময়ের জন্য আলোচনা করি শুধু আমরা মানে তার বক্তকুলি আলোচনা করি এমন নয় তোমরা জানতে পেরেছো তো বলিউডের লিজেন্ড ডিরেক্টর মহেশ ভাট পর্যন্ত সাকিব ভাইয়ার এরকম সুদর্শন চেহারা এবং সুদর্শন তার সৌন্দর্য দেখে তিনি বলেছেন ওয়াও নাইস বন্ধুরা এটার পেছনে অনেক ম্যাজিক আছে একজন মেগাস্টারকে অনেক দিক মেনটেন করতে হয় আমার বা আপনার মতন সাধারণ একজন মানুষের লাইফ লিড তিনি করেন না তাকে অনেক দিক মেনটেন করতে হয় তাই জন্যই তিনি মেগাস্টার বরবাদের শুটিং করতে করতে আবার আমি রিপিট করি মুম্বাইতে বরবাদের শুটিং চলছে এবং আজকে শুটিং এর সপ্তমতম দিন চলছে বিশ্বে অক্টোবর থেকে শুটিং শুরু হয়েছে আজকে অক্টোবর এক টানা সাত দিন শুট হয়ে যাচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে সাকিব ভাইয়া সেটে জয়েন করে গেছেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কনস্ট্যান্ট চার দিন তিনি এক টানা বরবাদের শুট করে যাচ্ছেন তার মাঝখানে যখন তিনি শুটিং টাইম থেকে ছাড়া পাচ্ছেন সেই সময়টা তিনি ম্যাক্সিমাম টাইমটা কাটাচ্ছেন জিমে মুম্বাইতে তিনি জিমে ব্যস্ত তার ফিটনেস ধরে রাখার জন্য যাতে এক ফোঁটা এক চুল তিনি তার ক্যারেক্টারের সঙ্গে তার ফিজিকের সঙ্গে কম্প্রোমাইজ না করতে হয় তাকে তিনি সেই সময়টা কাটাচ্ছেন জিমে এবং জাস্ট ছাড়া পেলেই তিনি এক টানা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে করে জিম করছেন তাহলে মেগাস্টার সাকিব খান তিনি মেগাস্টার হবেন না তো কে হবে তোমরা নিজেরা বলো আজকে আমরা যত নায়কদের দেখতে পাই এই যে এত ভালো লাগে তাদের দেখতে এই ভালো লাগার পেছনে তাদের কতটা কসরত কতটা পরিশ্রম থাকে সেটা জানতে পারলে হয়তো আমরা অনেক সময় হা হয়ে যাই আমরা জাস্ট ভাবি যে সত্যিই তো তাই এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাকিব ভাইয়ার চেহারা নিয়ে তার যে একটা কি বলবো তার যে রূপ এই যে আমরা সব সময়ের জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকি এটার সিক্রেট তো আছে আর সাকিব ভাইয়া নিজেকে ওইভাবে মেনটেন করেন ট্রেন্ডের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা তাকে চলতে দেখতে পাই তো এটা যখন গতকাল আমি সন্ধেবেলা জানতে পারলাম যে বরবাদের শুটিং কমপ্লিট করেই সাকিব ভাইয়া মোটামুটি একটুখানি রেস্ট করে তিনি চলে গেছেন জিম মানে তিনি তিনি জিম করছেন ফিজিক ঠিক রাখার জন্য তার চেহারা ঠিক রাখার জন্য বডি ফিটনেস রাখার জন্য এটা শোনার পরে তো ভাই এটা নিয়ে একটা ভিডিও করতেই হবে এবং তোমরা নিশ্চয়ই এটা জেনে গেছো মাসের মিড পর্যন্ত সাকিব মুম্বাইতে চলবে বরবাদ সিনেমার জন্য এবং এই সিনেমাটা যেভাবে নির্মাণ হচ্ছে মহেশ ভাটের মতন ডিরেক্টর অবাক হয়ে গেছেন যে কিভাবে এত গুছিয়ে কাজ চলছে ওরে বাপরে বাপ তার মতন একজন পরিচালক এত এক্সপিরিয়েন্সড একজন পরিচালক তিনি বলছেন নাইস এবং বরবাদ সেটের বিভিন্ন সঙ্গে তার আলাপ হয়েছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে তার আলাপ হয়েছে তিনি অনেক ব্লেসিংস করেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে বরবাদ টিম ভাই একটা কিছু করে দেখাবে আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম বরবাদ দেখবার পরে বাংলা সিনেমা জগতের অ্যাকশন ফিল্ম সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যাবে যে বাংলা সিনেমাতেও এত বড় হাই গ্র্যান্ডারের ফিল্ম এত এত ভারী ভারী অ্যাকশন এইভাবে একটা গল্পকে প্রেজেন্ট করা যেতে পারে সেটা মেহেদি হাসান হৃদয় ভাইয়া আমাদেরকে দেখিয়ে দেবেন সো আমরা সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড অ্যাবাউট বরবাদ এবং অলরেডি সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথা হচ্ছে বরবাদ নিয়ে এরকম কথাটা চলতে থাকবে কারণ আমরা বুঝতে পারছি এই সিনেমাটার ভাইব অনেক পজিটিভ আছে সো এটা নিয়েই আলোচনা করতে এসছিলাম যে সাকিব ভাইয়ার পরিশ্রমটা আমরা দেখেছি এর আগে দরদেও তিনি এক টানা আঠেরো ঘন্টা একুশ ঘন্টা এক টানা শর্ট দিয়েছেন তিনি একটা স্যাড সং এর শর্ট দিতে গিয়ে তিনি এক টানা আট ঘন্টা জল পান করেননি তো এমনি এমনি তো তিনি মেগাস্টার নন তিনি যখন যে ক্যারেক্টারটা প্লে করেন তিনি সেই ক্যারেক্টারটা হয়ে থাকেন আমরা নিজেরা দেখেছি বেনারসে গিয়ে সাকিব ভাইয়া যখন ভ্যানিটি ভ্যানে তার মেকআপ শুরু হচ্ছে তিনি মিরারের সামনে নিজের দুলুমিয়ার চরিত্রটাকে প্র্যাকটিস করছেন আয়নার সামনে কিভাবে তার শটটা তিনি দেবেন তার ফেসিয়াল এক্সপ্রেশন কিরকম থাকবে সো এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আশা করছি সাক্ষি ভাইদের ভায়দর ভালো লেগেছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর আমরা কিন্তু অপেক্ষা করছি বরবাদের ফার্স্ট লুকের জন্য যে লুকটা ভাইরাল মানে যেদিন আসবে বরবাদের ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং এই লুক নিয়ে গোটা বিশ্বে আলোচনা হবে আলোড়ন পড়ে যাবে যে বাংলা সিনেমার একজন মেগা স্টারকে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে ভিশন ঠিক থাকলে সব পসিবল বাজেট ঠিক থাকলে সব পসিবল শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা